আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, এক ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে যে সিদ্ধান্ত নিল বিএনপি। এদিকে সরকার পতনের লক্ষ্যে এনডিপির এক দফা আন্দোলনের ঘোষণা। নির্বাচন ইস্যুতে কূটনৈতিক তৎপরতায় সরকারের অস্বস্তি। রোববার সিলেটে বিএনপি যুবলীগ পাল্টাপাল্টে সমাবেশ, সতর্ক পুলিশ। এদিকে নির্বাচন প্রক্রিয়া বানচালের ভয় পররাষ্ট্রমন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দেব বিদেশি প্রতিনিধিদের কাছে যে বার্তা দিতে চায় বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এক ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে যে সিদ্ধান্ত নিল বিএনপি। আগামী 12 জুলাই সরকার বিরোধী একদফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় বিশাল সমাবেশ থেকে এই ঘোষণা দেবে বিএনপি। এজন্য বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনকে সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় এক ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত আবেদন করা হবে। অভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও জোট আলাদা মঞ্চ থেকে এই ঘোষণা দেবে। এদিকে রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদফার আন্দোলনের সিদ্ধান্ত সহ সার্বিক পরিস্থিতি চেয়ারপারসনকে অবহিত করতেই মহাসচিব এ সাক্ষাৎ করেন বলে মনে করছেন নেতাকর্মীরা। বিএনপির নীতি নির্ধারণী সূত্রে জানা গেছে, 15 জুলাই একদফা ঘোষণার প্রস্তুতি ছিল দলটির। এর লক্ষ্যে সমমনাদের সঙ্গে সিরিজ বৈঠক করেন নেতারা। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক 6 সদস্যের তথ্যানুসন্ধানী মিশন 16 দিনের সফরে ঢাকা আসছেন। এদের মধ্যে 2 জন শনিবার সন্ধ্যায় ঢাকা পৌঁছেছেন, বাকি 4 জন আজ রোববার আসছেন। তাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া এ সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শক্তিশালী একটি প্রতিনিধি দল। তাই কিছুটা আগেই সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই একদফার আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে বিএনপি বিদেশি প্রতিনিধিদের কাছে বার্তা দিতে চায় যে তারা এই সরকার পতনের আন্দোলনের চূড়ান্ত ধাপে নেমেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকের একাধিক সূত্র জানায়, 12 জুলাই জামায়াত ঢাকা মহানগর ছাড়া আশেপাশের নেতাকর্মীদেরও যোগ দিতে বলা হয়েছে। এক ঘন্টার বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জেলা ও অঙ্গ সংগঠনের একজন শীর্ষ নেতা বক্তব্য রাখেন। এদিকে বিকালে নয়াপল্টনে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভা শেষে রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার পতনের লক্ষ্যে এনডিপির এক দফা আন্দোলনের ঘোষণা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সংবিধান সংশোধন বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে এক দফা আন্দোলনের ঘোষণা করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। শনিবার গুলশানের একটি রেস্টুরেন্টে এনডিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এনডিপির সভাপতি কে এম আবু তাহেরের সভাপতিত্বে ও মহাসচিব আবদুল্লাহ আল হারুনের পরিচালনায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে 2014 ও 2018 নীল নকশার নির্বাচনের পর বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না যে এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে। এ সরকার বিগত প্রায় 15 বছরের একটানা শাসন দেশকে একটি দুর্নীতির আখড়া করে ফেলেছে। সরকার দলীয় দুর্নীতি বাজরা দেশের অভ্যন্তরের সম্পদ লুট করে বৈদেশিক মুদ্রায় বিদেশে পাঠাচ্ছে, যার ফলস্বরূপ বৈদেশিক মুদ্রার অভাবে বাংলাদেশের মানুষ খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে পারছে না। সরকার এখন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ঋণে নির্ভরশীল হয়ে পড়েছে। এই অর্থনৈতিক বিপর্যয় থেকে উত্তরণের একমাত্র উপায় এই ফ্যাসিস্ট সরকারকে পদচ্যুত করা। গত 15 বছরের সব নির্বাচনে আওয়ামী লীগ মানুষকে ভোটাধিকার না দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয় করেছে। সংবিধানে জনগণের সকল ক্ষমতার উৎস হলেও পুলিশ ও সন্ত্রাসীরাই সকল ক্ষমতার উৎস হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন ইস্যুতে কূটনৈতিক তৎপরতায় সরকারের অস্বস্তি। জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায় থেকে নানাবিধ কূটনৈতিক তৎপরতা বেড়ে চলেছে। এসব তৎপরতায় সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি ও ক্ষোভ বাড়ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছর থেকেই আন্তর্জাতিক পর্যায়ের কূটনৈতিক তৎপরতা শুরু হতে দেখা যায়। চলতি বছর এই তৎপরতা আরও জোরালো হয়ে উঠেছে এবং আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে বলেও সরকারের নীতি নির্ধারকরা মনে করছে।
করছেন। কূটনৈতিক তৎপরতায় যে ইস্যুগুলো উঠে আসছে সেগুলোর মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং মানবাধিকার পরিস্থিতি প্রাধান্য পাচ্ছে। তবে সরকারের দিক থেকে বারবার বলা হচ্ছে, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং দেশের মানবাধিকার পরিস্থিতির কোনো অবনতি হয়নি। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নির্বাচন কেন্দ্রিক তৎপরতা দৃশ্যমান হয়ে উঠেছে। আবার বিভিন্ন দেশ থেকে কূটনৈতিক প্রতিনিধিরাও আসছেন। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের দুজন গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের কর্মকর্তার আসার কথা রয়েছে। তাদের একজন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া, অন্যজন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি কিছুদিন আগেও বাংলাদেশে এসেছিলেন। আবার প্রায় একই সময় ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলের সাথে ঢাকায় আসার কথা রয়েছে। এসব প্রতিনিধি দলের সফর এবং সরকারের সঙ্গে আলোচনায় নির্বাচন ইস্যুই প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। রোববার সিলেটে বিএনপি যুবলীগ পাল্টাপাল্টি সমাবেশ, সতর্ক পুলিশ। সিলেটে একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও যুবলীগ। রোববার নগরের একই সময় দুই দল কর্মসূচির আহ্বান করেছে। এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই দিন সিলেট নগরের চৌহাট্টা এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে বেলা তিনটায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল তারুণ্যের সমাবেশ করবে। এ সমাবেশ স্থলের 2 কিলোমিটার দূরে নগরের রেজিস্ট্রারি মাঠে একই সময় তারুণ্যের জয়যাত্রা নামে পাল্টা সমাবেশ করবে যুবলীগ। নিজেদের কর্মসূচিতে প্রচুর লোক জমায়েত করে শক্তির সম্পর্কে জানান দিতে চাচ্ছে উভয় পক্ষ। উভয় দলই কর্মসূচি সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং কর্মসূচি সফল করতে নেতা কর্মীদের উপস্থিতি থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ইলিয়াস শরীফের মুঠোফোনে কল দিলে তিনি একটি জরুরি বৈঠকে আছেন বলে জানান। রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, কর্মসূচি পালনে আয়োজকেরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার রাতে ও শনিবার দুপুরে সংগঠনগুলো একাধিক কর্মসূচি পালন করছে। এছাড়া প্রচুর জনসমাগম নিশ্চিত করতে উভয় পক্ষের নেতারা এখন তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। নির্বাচন প্রক্রিয়া বানচালের ভয় পররাষ্ট্রমন্ত্রীর। দেশের নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করতে আগামী নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নির্বাচন প্রক্রিয়া ধ্বংস হলে দেশের ভবিষ্যৎ খারাপ হবে, এটা বর্তমানে আমাদের ভয়। দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে বিদেশিদের হস্তক্ষেপ চাওয়ার বিষয়ে বিরক্তি প্রকাশ করে ডক্টর একে আব্দুল মোমেন বলেন, কিছু স্বার্থান্বেষী মহল নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের রাজনীতিতে বিদেশি চাপ, তৎপরতা ও বিরোধী দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে জানতে চাইলে তিনি প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সংলাপ হয় কিনা। তিনি বলেন, অতীতে সংলাপ করে কোনো লাভ হয়নি, তবে ভালো প্রস্তাব হলে আলোচনা হতে পারে। বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ভেতরের জনগণের মধ্য দিয়ে এ আলোচনা অবশ্যই হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বা ইউরোপের দেশগুলোতে প্রতি 25-30% জনগণ ভোট দেয়, আর বাংলাদেশে 70% নিচে ভোট পড়ে না। আমাদের দেশে নির্বাচনের মানুষের অংশগ্রহণ ভালো। বাংলাদেশে 100টির মতো রাজনৈতিক দল, এর মধ্যে একটি বা দুটি দল অংশগ্রহণ না করলেও অধিকাংশই করে। যারা অংশগ্রহণ করেন না তাদের আহ্বান করব নির্বাচনে অংশগ্রহণ করতে। বিদেশি প্রতিনিধিদের কাছে যে বার্তা দিতে চায় বিএনপি। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক 6 সদস্যের তথ্যানুসন্ধানী মিশন 16 দিনের সফরে ঢাকা আসছেন। এর মধ্যে দুজন শনিবার সন্ধ্যায় ঢাকা পৌঁছেছেন, বাকি 4 জন আজ রোববার আসছেন। তাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া এই সপ্তাহে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের শক্তিশালী একটি প্রতিনিধি দল। তাই কিছুটা আগেই সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।